আদিবাসীদের ফ্যাশন শো এবার এসবেই মেতে উঠবে মেলা। বছরের প্রথমে আরম্ভ হচ্ছে ঐতিহ্যবাহী মুকুটমণিপুরের মেলা। আগামী 4-6 জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। স্থানীয় সূত্র জানা গিয়েছে পুলিশ ফাড়ির মাঠে অনুষ্ঠিত হবে এই মেলা। বছরের প্রায় অর্ধেক সময় মুকুটমণিপুরের প্রাকৃতিক সৌন্দর্য টানে পর্যটকদের আনাগোনা লেগে থাকে। শীতের দিনে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে। এই পর্যটকদের কাছে আরো বেশি আকর্ষণীয় হতে চলেছে মুকুটমণিপুর মেলা। জেলার মহকুমা শাসক জানিয়েছেন এবারে মেলায় অনেক কিছু নতুন সংস্করণ রয়েছে। তার মধ্যে অন্যতম আদিবাসী ফ্যাশন শো এবং আদিবাসী খাবারের স্টল। এর পাশাপাশি থাকছে তারকা আদিবাসী শিল্পীদের অনুষ্ঠান। সব মিলিয়ে কে অনুষ্ঠানকে আরো ঐতিহ্যবাহী তুলবে। মুকুটমণিপুর মেলা এবছর 4-6 জানুয়ারি হচ্ছে এবং এই মুকুটমণিপুর মেলাতে আমরা সব রকম প্রস্তুতি রাখছি। মূলত এটি আদিবাসী উন্নয়ন দপ্তর থেকে ফান্ডেড, তাই আমরা চাইছি আদিবাসী পারফরমেন্সকেই প্রাধান্য দেওয়া। এবং তাছাড়া এর সাথে আমাদের বাংলা ফোক সঙ্গীত নৃত্য থাকছে। বিশেষ আকর্ষণের মধ্যে এবছর আদিবাসী ফ্যাশন শো থাকছে, ট্রাইবাল ফ্যাশন শো থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে আদিবাসী লোক সংস্কৃতিগুলো আছে, যেরকম আমাদের রোনপা থেকে শুরু করে টুসু, ঝুমুর থেকে শুরু করে বিভিন্ন আদিবাসী নাচ গান থেকে পাতা দং যে নৃত্যগুলো হয়, পাতা নাচ, সেগুলো থাকছে। আর এছাড়া আমাদের একটা ফ্লাওয়ার শো রাখার চেষ্টা করছি এবং সর্বোপরি আমরা শুরু করছি একটা গ্রিন ম্যারাথন দিয়ে। অর্থাৎ এখানে আমরা চাইছি, এখানে এলাকার অনেক আদিবাসী ছেলেমেয়েরা আছে যারা ম্যারাথনে এবং দৌড়ে অনেক ভালো হয় তাদের ফিটনেসের থেকে, তো সেই ফিটনেসের মাধ্যমে আমরা এটা শুরু করতে চাইছি। সকালবেলা 4 তারিখ ভোরবেলা আমরা ড্যামের ওপর একটা গ্রিন ম্যারাথন দিয়ে এই মুকুটমণিপুর মেলার সূচনা করতে চাইছি। মেলাতে হ্যাঁ মোট স্টল আমাদের 30টা স্টল আছে। তার মধ্যে আমরা হ্যান্ডিক্রাফটের স্টল, আমাদের খাতড়া সাবডিভিশন বাঁকুড়া জেলার যেই হস্তশিল্পগুলো আছে ডোকরা থেকে শুরু করে আমাদের বিভিন্ন খাতড়া সাবডিভিশনের পটচিত্র, হিরবান্ধের পটচিত্র থেকে শুরু করে আমাদের ইন্দপুরের কঞ্চ শেলের প্রোডাক্ট থেকে শুরু করে জি স্বনির্ভর দলের মহিলাদের স্টলস থাকছে। তাছাড়া আমাদের আরেকটা বিশেষ আকর্ষণ, সেটা হচ্ছে ট্রাইবাল ফুড ফেস্টিভ্যাল, অর্থাৎ আদিবাসী খাদ্য ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালটাও এই মেলার মধ্যেই আমাদের করা হচ্ছে। এই মেলা গ্রাউন্ডে আমাদের আদিবাসী স্পেশাল ফুডের কিন্তু আলাদা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মেলা। এবং আমার মনে হয় যে এই এমনিতেও মুকুটমণিপুর খুবই প্রিয় পর্যটনের জায়গা আমাদের রাজ্যবাসীর কাছে, সকলের কাছে, তো তার মধ্যে এই মেলা আরও একটি বিশেষ আকর্ষণ। এবং এটাই আমার মনে হয় এটা শুধু পর্যটনই নয়, এখানকার যেই এলাকার যে